হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের গার্ল চয়েস চ্যানেল এবং ফেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি খুবই কমন প্রোডাক্টের রিভিউ করব। আমাদের অনেকেরই ঠোঁটের যত্ন নেওয়ার জন্য আলাদা কেয়ার বা লিপ কেয়ারিং নিয়ে অনেকেই সচেতন রয়েছেন যে ভালো কোন প্রোডাক্টটি রয়েছে লিপের পিঙ্ক কালার এবং লিপের সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো আমরা আজকে যে ক্রিমটি বা স্ক্রাবটি রিভিউ করব লিপের জন্য, এটি আপনারা অনেকেই প্রোডাক্টের সাথে পরিচিত আছেন। এটি দীর্ঘদিন থেকে খুবই সুনামের সহিত আছে, স্ক্রু ক্রিম, যেটি এটি স্ক্রাব টাইপের, ঠোঁটের জন্য স্ক্রাব টাইপের। অনেকে যারা আপনারা ইউজ করেছেন অবশ্যই জানেন, তো কোয়ালিটি আপনারা জানেন যে প্রোডাক্টের কেমন মান যারা ব্যবহার করেছেন অবশ্যই জানেন। তো আমি মোটামুটি 100% বেটার বলবো না, আপনারা ইউজ সঠিকভাবে করতে পারলে এটি এই প্রোডাক্টের মান ভালো আছে। তবে ইউজ অনেক ক্ষেত্রে আমরা প্রোডাক্টগুলোর সঠিক ইউজ না করতে পারাতেই আমাদের কার্যকারিতা কিন্তু হ্রাস করে। তো আমরা এই প্রোডাক্টটির সঠিক ব্যবহার এবং আপনাদেরকে যে কীভাবে পারচেস করবেন, কত টাকা দিয়ে পারচেস করতে পারবেন, কী কী বেনিফিট আপনার স্কিনের জন্য আসবে, ঠোঁটের জন্য, লিপের জন্য আসবে, সেটা জানানোর চেষ্টা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের প্রয়োজনে সকল প্রোডাক্টের রিভিউ আমরা উপস্থাপন করতে পারি। আমরা আজকে যে স্ক্রু ক্রিমটা রিভিউ করতেছি, এটা অনেক আপু ভাইয়েরা ইউজ করেছেন। এটা আমরা দীর্ঘদিন থেকে বিক্রি করতেছি, বাট সময়ের কারণে রিভিউ করা হয়নি। তো আজকে যেহেতু এটা নিয়ে বসছি যে রিভিউ করে আপনাদের সামনে উপস্থাপন করি যে প্রোডাক্টটা, অনেকেই প্রোডাক্টটি ভালো রিভিউ দিয়েছে বা ভালো বলেছে, আমাদের থেকে যারা নিয়েছে বা আদার্স যে কোনো জায়গা থেকে নিয়েছে, অনেকেই রয়েছে এটি খারাপ রিভিউ দিয়েছে। তো এক্ষেত্রে আমি যতটুকু এই প্রোডাক্টটি সম্পর্কে আইডিয়া করতে পেরেছি বা আমি ব্যবহার করে বা মাঝে মধ্যে ব্যবহার করে যেটুকু বুঝতে পেরেছি, এটি মূলত একটি স্ক্রাব টাইপের। আমরা অনেকেই আছি এটা লিপ পিঙ্ক করার জন্য, আমরা আনবক্সিং করলে যেভাবে ক্রিম বা লিপ কেয়ার স্ক্রু ক্রিম যেভাবে পাবো, এই প্রোডাক্টটি আমাদেরকে সেম একটি সাদা কোটার মধ্যে, প্লাস্টিকের কোটার মধ্যে এটি রয়েছে। আমরা এটিকে অনেকে আছে সঠিকভাবে ব্যবহার করতে জানি না, তো এটি আমরা এটি স্ক্রাব টাইপের একেবারে সাদা, আপনারা প্রাইমার বা জেল টাইপের যে কোনো কিছু হয়তো অনেকেই দেখেছে ব্যবহার করেন, এইরকম টাইপের একটি এই জেল আপনারা আঙুলের সাহায্যে নিয়ে এই প্রোডাক্টটি আপনারা যখন আপনাদের ফেস ওয়াশ বা লিপ পরিষ্কার করার পরে এটি আপনারা লিপে ব্যবহার করবেন। এবং এটা আপনারা ব্যবহার শুধু রেখে দিলে হবে না, হালকা করে আপনারা একটু ম্যাসাজ করে দেবেন, তাহলে ম্যাসাজের সাহায্যে আপনার লিপের মরা চামড়া এবং আপনার লিপের উপরে যেসব হয়তো ধুলাবালি বা অথবা ময়লা রয়েছে আপনার, সেটা ইনস্ট্যান্ট আপনার ঠোঁট থেকে উঠে যাবে। হ্যাঁ, আপনার ইনস্ট্যান্ট এই লিপ থেকে উঠে যাবে এবং আপনি রেগুলার যখন ব্যবহার করবেন এই স্ক্রু ক্রিমটা, তখন আপনার এই ঠোঁটের যে কালো দাগগুলো চলে যাবে এবং মরা চামড়া দূর করে আপনাদের ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে এটা স্থায়ীভাবে কার্যকরী এমন কেউ কখনো বলে নাই বা আমিও বলতেছি না। আপনার রেগুলার ইউজে যে কোনো প্রোডাক্ট আপনাকে কিছুটা পরিবর্তন করতে পারবে। এটি মূলত প্রথমত আমাদের স্কিনে লিপের যে উপরের ভাগে হালকা পিঙ্ক করতে সহায়তা করে। ইনস্ট্যান্ট আমরা ব্যবহার করার সাথে সাথে পিঙ্ক দেখতে পাবো এবং উপরে ঠোঁটের যে ময়লা পাটা চামড়া মরা চামড়াগুলো আস্তে আস্তে উঠে, এটা আমাদের ঠোঁটের আকর্ষণীয় বা সৌন্দর্য ঠোঁটকে আরও আকর্ষণীয় করে তোলে। আমরা রেগুলার ইউজ করলে আস্তে আস্তে এটি আমাদের ঠোঁটকে পিঙ্ক করে। তা আপনারা যারা ইউজ করেছেন তারা অবশ্যই ভালো জানেন। আমি এই প্রোডাক্টটি সম্পর্কে আর বিস্তারিত বলতে চাই না। আপনারা সঠিকভাবে ইউজটা আপনারা একটু জেল টাইপের ইউজ করে আপনারা কিছুক্ষণ ম্যাসাজ করলেই এই প্রোডাক্টটি আপনাদের স্কিনের যে মরা চামড়াগুলো উঠে নেবে এবং স্কিনের ঠোঁটের সৌন্দর্য বাড়াবে। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রোডাক্টের রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।